সদ্গুরু কম বয়সে কোনো সমস্যা এলে কিছুতে ব্যর্থ হলে বা সম্পর্ক ভেঙে গেলে কেউ কেউ সমস্যা মেটানো বা সমাধান খোঁজার বদলে ট্রাক বা মদের নেশায় জড়িয়ে পড়ে তো আমি জানতে চাই কোনো ব্যক্তি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে গেলেও কি ধরনের আশাকে আঁকড়ে বেঁচে থাকতে পারে যদি একটু বলেন অনেক ভাঙার হৃদয় রয়েছে এখানে যারা হাততালি দিচ্ছে তো কেউ ভেঙে পুরো তছনছ হয়ে গেলেও কি করতে পারে প্রশ্ন এটাই যে তুমি নিজেকে পুরো তছনছ করে দিতে চাও এটাই প্রশ্ন আর অনেক জিনিস যা তোমার জীবনের শুরুতে কাজ করেনি পরে গিয়ে দেখবে সেগুলোই দারুণ আশীর্বাদ মনে হচ্ছে এটা নানাভাবে দেখা যেতে পারে একটা ঘটনা বলি উনিশশো সালের ঘটনা এটা তখন নাসি আন্দোলন জার্মানি আর ইউরোপের কিছু অংশে ছড়িয়ে পড়েছে একদিন অস্ট্রিয়াতে একদল জার্মান সৈন্য সেখানকার ঘরবাড়ি আক্রমণ করলো একটি ধনী ইহুদি পরিবারের বাড়িতে তারা জবরদস্তি ঢুকে গিয়ে সব বয়স্কদের উঠিয়ে নিয়ে গেল সব কিছু লুটপাট করলো আর দুটো বাচ্চা একটা বারো বছরের মেয়ে আর আট বছরের ছেলে তাদেরও ধরে নিয়ে গেল একটা রেলওয়ে স্টেশনে সময়টা ছিল নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু শীতটাও তখন ঝাঁকিয়ে পড়ে তো ওদের তিন দিন ওই স্টেশনেই রাখা হলো কারণ ট্রেন আসছিল না ছোট ছেলেরা যারা ছিল তারা ফুটবল খেলতে শুরু করলো এরকম একদিন ফুটবল খেলার সময় হঠাৎ ট্রেন এসে গেল ট্রেন কিন্তু যাত্রীবাহী ট্রেন ছিল না সেটা ছিল আসলে মালগাড়ি তো ট্রেনে আসার পর সৈন্যরা সবাইকে সেই মালগাড়ির বগিতে ঠেসে ঢুকিয়ে দিল সবাইকে ভেতরে ঢোকানো হলো সেই বাচ্চা ছেলেটি আর মেয়েটিও বাদ গেল না কিন্তু ছেলেটি তার জুতো পড়তে ভুলে গিয়েছিল তার জুতোটা বাইরে ছিল আর তাকে ধাক্কা দিয়ে ঢোকানো হলো খালি পায়ে এসে উঠে গেল তার দিদি সেই বারো বছরের মেয়েটি তার ছোট ভাইটিকে খালি পায়ে দেখে রেগে একেবারে আগুন হয়ে গেল সে ভাইয়ের কান ধরে কোষে মুলে দিয়ে বকাবকি করতে করতে থাপ্পড় মেরে দিল সে বললো ইদিয়ে আমরা এমনিতেই এত সমস্যার মধ্যে রয়েছে আর তুমি কিনা জুতো ছাড়াই চলে এলে কারণ জার্মানির ওই ঠান্ডায় জুতো না থাকলে পাটাও চলে যেতে পারে তো এই জন্যই তার রাগ হয়েছিল পরের স্টেশনের ছেলে আর মেয়েদের আলাদা করে দেওয়া হল এর চার বছর পর যুদ্ধ যখন থেমে গেল মেয়েটি বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেখল তার পরিবারের সতেরো জন সদস্য তার সেই ছোট ভাই সমেত সকলেই যেন গায়েব হয়ে গেছে কোথাও কোনো তথ্য নেই কোনো চিহ্ন নেই সব উবে গেছে সেই সময় একটাই জিনিস তাকে যন্ত্রণা দিচ্ছিল আর সেটা হলো তার ছোট ভাইকে বলা শেষ কথাগুলো সে তার ভাইকে খুব ভালোবাসতো কিন্তু ছোট ভাইকে বলা শেষ কথাগুলো এতটাই কঠিন ছিল যে সেই কথাগুলোই তার বোনের মধ্যে ঘুরছিল আর তাকে যন্ত্রণা দিচ্ছিল এই শেষ কথাগুলোই আমি ভাইকে বলেছিলাম আর কখনো আমি তাকে পাবো না সে বিদায় নিয়েছে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে যদি আর কারো সাথে কথা আমি বলি আমি এভাবেই বলবো যে সেটাই যদি আমার শেষ কথাও হয় আমি যেন অনুতপ্ত না হই এই একটা জিনিসই তার জীবনকে পুরো বদলে দিয়েছিল সে আমেরিকা চলে যায় আর দু সালে তার মৃত্যু হয় সে কিছু অনবদ্য কাজও করেছিল এটি হাসপাতাল তৈরি করেছিল মনে হয় শিকাগোর পাশে কোথাও একটা সার্থক জীবন নিয়ে বেঁচেছিল সে আমার কথা হলো তোমাকে যদি সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হয় ইদার ইউ ক্যান কাম আউট ইউজিং এক্সপিরিয়েন্স বেটার হিউম্যান বিইং সেই অনুভব থেকে তুমি আরও সুন্দর মানুষ হতে পারো অথবা জীবনকে তচনচ করে ফেলতে পারো তাই যখন কোনো ঘটনা তোমাকে আঘাত করবে দুটো বিকল্প থাকে তখন হয় তুমি আহত হতে পারো অথবা বিচক্ষণ হয়ে উঠতে পারো সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা জীবনের শুরুতে তুমি যত বেশি আঘাত পাবে ততটাই বিচক্ষণ হওয়া উচিত তোমার তাই না কিন্তু দুর্ভাগ্য হল অধিকাংশ মানুষই তাতে আহত হয় এর কারণ নিজের বুদ্ধিকে নিজেরই বিরুদ্ধে কাজে লাগাতে ওদের একটা অজুহাত চাই বা সেটাই বিশেষ করে চারপাশের জগৎ যদি তোমার বিরুদ্ধেও যায় তখন কি এটা অত্যন্ত জরুরি নয় যে তোমার বুদ্ধি তোমারই সঙ্গে থাকুক